সিলেটের মানুষের বেশি ওয়াজ শোনার লাগে না, কারণ আমরা ওয়াজ শিখছি তো সিলেট দিয়ে, চিটাং দিয়ে, কক্সবাজার দিয়ে। ইন্নাল হামদালিল্লাহিল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল আউলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد شكله بري صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد زبان كله جل جل بحشر شط پرنو مهمان نتو القرآن الكريم تھے کامرا تلاوت کرو আল্লাহ পাকের কাছে কামনা করব প্রত্যেকটা হরফের নূর এবং বারাকাত আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে, পড়েন আমিন। সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم جميعا
السَّمَاءِ فَسَوَّاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد ধন্য গো মামিনা ধন্য আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দুজাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ নহে সমাপ্ত কর্মবোধের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটে নিয়াজ সুবিমল জ্যোতি তৌহিদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در في شانه نتري قطرو کو دريا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله جاگرون
ইসলামিক সোসাইটি জাইসের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক মুতাবাররাক মুআত্তার আজিমি তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত হাদারাত সভাপতি, সম্মানিত মেহমান বৃন্দ, হাদারাত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন তুলাবায়ে আজাম, উপস্থিত রয়েছে আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণেরা, সাংবাদিক বন্ধুরা, যে যেখান থেকে দিনের মহাব্বত নিয়ে ছুটে এসেছেন, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ জানাচ্ছি। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের এই মাহফিলে যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে সময় থেকে কাটসাট করে মাহফিলে আসার মতো সময়টুকুন আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, সে মহান মহিয়ান রাজা দিরাজ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অবনত চিত্তে মালিকের দরবারে আদায় করে নিচ্ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ। পড়ছি রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি لجلال وجهك وعظيم سلطانك। বড়ত্বর সবটুকুন কার জন্যে, প্রশংসা সবটুকুন কার জন্যে, শুকরিয়া সবটুকুন কার জন্যে, সে মালিকের জন্য উচ্চ কণ্ঠে পড়ছে আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি আমার অনেক ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে থেকে মাহফিল শোনার জন্য একটা পায়তারা করতেছে, সে কষ্টটুকু আজকে আর করা দরকার নাই। আমরা দেখতে পাচ্ছি ডানে এবং বায়ে সামান্য কতটুকুন জায়গা আছে, একটু যদি মেহরবানি করে, সিলেটের মানুষ এটা দ্বিতীয়বার বলতে হবে না, আমি জানি বাংলাদেশের সবচেয়েতে ভদ্র, সবচেয়েতে মার্জিত, সবচেয়েতে ইন্টেলিজেন্ট, সবচেয়েতে মুআদ্দাব হচ্ছে সিলেটের মানুষেরা, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কি আরেকজনে বলে মনে করাই দিতে হবে? তো সবাই এমনি একটু মন থেকে পড়েন তো আলহামদুলিল্লাহ। কিতা আপনারা বালানি, বালানি বললে উত্তর কি হবে? অনেকে বলে জিও জিও, জিও জিও কিতা, উত্তর হবে আলহামদু, সবাই বলেন আলহামদু, এরপরে জিও প্রয়োজনে পাঁচবার বলিয়ে, কিন্তু আগে জিও না, আগে আমরা বলবো আলহামদু। আল্লাহর হাবিবের সাথ করে আউয়ালু মান ইউদা ইলাল জান্নাহ আলহামিদু, জান্নাতের ভিতরে আল্লাহ কাতার গুলা সাজাবেন, সেই কাতার গুলার ভিতরে প্রথম কাতারে আল্লাহ পাক কিছু গোলামদেরকে ডাকবেন, গোলামের আয় তোদের জায়গাটা হবে জান্নাতের প্রথম কাতারে, বলেন আল্লাহ আকবার। যাদেরকে দিয়ে আল্লাহ জান্নাতের প্রথম কাতার সাজায় দিবেন, যাদেরকে দিয়ে প্রথম কাতার সাজানো থাকবে, প্রথম কাতারের মালিক যারা হবে সে আল্লাহর গোলামের আগনব, দুনিয়ার জীবন যাপনে সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাকে বাকে আল্লাহর যে গোলামেরা মালিকের প্রশংসা আদায় করেছিল,
আল্লাহ তাদেরকে ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে দাঁড় করাইয়া দিবি। আমার ভাইয়েরা, যে মালিক আমাদেরকে জান্নাত দিবে, এত নিয়ামত দিবে, সে মালিকের প্রশংসা কি আসতে হয় না জোরে হয়? দেখি আজকের মাহফিলে আসতে বলা পার্টি বেশি না জোরে বলা পার্টি বেশি? যারা তোমরা তরুণরা আছো, বিয়ে শাদী করো নাই, তোমরা চিৎকার মেরে বলো তো আল্লাহু আকবার। বিয়ে শাদী উনিও করে নাই, মানে হুজুর বলছে তো সাথে বলে দিছি আর কি। এবার যারা বিয়ে করছেন আপনারা একটু বলেন তো আল্লাহু আকবার। ইতা গিতা তানে রাখো, তানে রাখো। আরেকটা সুযোগ আপনারা বলেন তো আল্লাহু আকবার। কারা কইছে? ও সবাই না, বিবাহিতরা বলেন আল্লাহু আকবার। এবার তরুণরা তোমরা একটু গর্জিয়াস কণ্ঠে শোনায় দাও তো আল্লাহু আকবার। দেখেন মাহফিলে তরুণ বেশি, কাজী বুড়াদের ওয়াজ করে লাভ নাই, তরুণদের ওয়াজ হবে ইনশাল্লাহ। তরুণদের ওয়াজের প্রথম দরকার, তরুণরা বিয়ে করবে ঠিক কিনা? আমাদের জীবনে শৈশবটা চলে গেছে একেবারে বলতে গেলে হেলায় খেলায়, যৌবনটা চলে যাচ্ছে অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি আছে জীবনের এই সন্ধ্যাবেলায়, বাকি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. আমরা ছিলাম মৃত, সেখান থেকে মহান মালিক আমাদেরকে জীবিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দিচ্ছে, বান্দা স্মরণ কর, হাল আতালান ইনসানি হিনু মিনাদ্দারি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিল না, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে সুপরিচিত বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিছুই ছিলাম না, ছিলাম নাথিং, সেখান থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিচিত বানায় দিলেন আমাদেরকে, সুপরিচিত বানায় দিলেন আমাদেরকে, সম্মানিত করলেন আমাদের মালিক আমাদেরকে। সেই মালিক আমাদের জন্য এত কিছু দেওয়ার পরে আপনারা আমার কাছ থেকে শুধু মালিক এতটুকু চান, বান্দা তুমি যেখানে থাকো গোলাম হবা কার? বলেন কার? আল্লাহর গোলামদের কিছু দায়িত্ব আছে, আল্লাহর গোলামেরা কখনো মালিককে অস্বীকার করতে পারে না। এজন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আল্লাহকে তুমি অস্বীকার করো, কেমন করে আল্লাহকে তুমি ভুলে যাও, কেমন করে আল্লাহকে তুমি স্মরণ করো না, যে নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন আমাদেরকে শিখানোর জন্য, বিশ্ব নবী সদা সর্বদা সেজদা অবনত থাকতেন, আল্লাহর নবী সেজদায় গিয়ে গিয়ে রাত্রিকালীন সময়ে কাঁদতেন, সেজদায় পড়ে বিশ্ব নবী কাঁদতেন আর বলতেন উম্মতি উম্মতি আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আজকে সিলেটে আমি প্রথম ফেব্রুয়ারি মাসে এই বছরের মাহফিলটা শুরু করলাম আপনাদের মাহফিল দিয়ে, আলহামদুলিল্লাহ। সিলেটের মানুষের বেশি ওয়াজ শোনার লাগে না, কারণ আমরা ওয়াজ শিখছি তো সিলেট দিয়ে, চিটাং দিয়ে, কক্সবাজার দিয়ে, ঠিক কিনা? আরে বাংলাদেশে যত সাধকরা এসেছে,
দিন প্রচার করেছে, তারা তো এই ভূখণ্ডগুলো থেকেই গোটা বাংলাদেশে দিনের দাওয়াত ছড়িয়ে দিয়েছে, ঠিক বলেন না? এই মাটির পরতে পরতে ইসলাম আজ থেকে না বহু আগ থেকে, সবাই বলেন আজ থেকে না বহু আগ থেকে। অ্যারাবিয়ানরা যখন কক্সবাজারে আসলো, কক্সবাজারে এসে দেখে সব দিকে খালি সাফিনা, আরবিতে সাফিনাতুন মানে কি নৌকা, মানে কি? এখানে ছোট্ট একটা গ্যাপ আছে, আসেন একটু সামনে চলে আসেন, কষ্ট করে গ্যাপটা থাকলে একটু পরে আপনাদের কাছে ওয়াজ ভালো লাগবে না, মনে হবে হুজুরে বলতেছে আর কি ওয়াজ, একটু আসেন কষ্ট করে। আমরা পরিবেশটা সুন্দর করে নিয়ে বসি, দেখবেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। এটা সব সময় মেনটেন করে না বসলে আলোচনা সুন্দর হয় না। আমি আলোচনায় ঢোকার আগে আলহামদুলিল্লাহ একটু মেনটেন করার চেষ্টা করি। পিছনে যারা আছেন বা দিকটা এখনো বসা, একটু আসে, মাশাআল্লাহ। সব তো আমার ইয়ং, আমি বলেছি আজকে আপনাদেরকে নিয়ে কথা বলবো, বলেন ইনশাআল্লাহ। তো আপনাদেরকে নিয়ে কথা বলতে হলে আগে তো আপনাদের পরিবেশ, আপনাদের মানসিকতা সব আমার বুঝতে হবে। এই তো সুন্দর একটা পরিবেশ হয়ে গেছে, জোরে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি দেখতে পাচ্ছি এখন শুধু দুইজন ভাই এলোমেলো বসে আছে, এখন সাথে যোগ দিয়েছে আরো দুইজন, হয়ে গেছে চারজন, চারজন আর দুইজন, পিছনে হচ্ছে ছয়জন, যারা গ্যাপ রেখে বসছে, গ্যাপ রেখে বসা যাবে না, একটু আসেন, আর না আসলে আপনার একটু গ্যাপটা পুরো করে দেন। অনেকজন এখন জুতা জোড়া নিয়ে বাড়ির দিকে রওনা দিছে যে এই হুজুরের ওয়াজ আর শুনবই না, না শুনলে না শুনলে, তারপরে গ্যাপ রেখে ওয়াজ করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, মোবাইল টোবাইল সব বন্ধ, কিসের মোবাইল, বাস হয়েছে এবার, পিছনে কিন্তু এখনো উঠেন নাই, আসেন এই যে গ্যাপটা একটু পুরা করেন। আচ্ছা অসুবিধাটা কোন জায়গায় আমি তো বুঝতেছি না, এতবার তো আমার কোথাও বলা লাগে না, এর আগেই গ্যাপ পুরা করে সবাই বস। ও পানি আছে, পানি পড়ছে এখানে, তাইলে আর কোনো অসুবিধা নেই, বসেন এবার, বলি আল্লাহু আকবার, وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَكَبِّرْهُ تَكْبِيرًا। তাহলে আল্লাহু আকবার যখন বলবো আসতে না জোরে, আল্লাহ বলছেন وَكَبِّرْهُ تَكْبِيرًا, সব শক্তি দিয়ে তাকবীর দেওয়া দরকার। দেখি একটু শক্তি ব্যয় করে বলি তো আল্লাহু আকবার, এবার আর বলতে হবে না, একেবারে পুরো ঠিক আছে। তাকায় দেখেন চারজন দৌড়ায় চলে আসছে, আল্লাহু আকবারের কি পাওয়ার, চারজন কি গণেন গণেন, মাশাআল্লাহ, পাঁচজন ছয়জন সাতজন আটজন নয়জন, পিছনে আরো আসতে আসতেছে কাতার ধরে, দেখেন দশজন এগারো জন, একজন জোরে তাকবীর দেন তো দেখি, এবার দেখেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন আসতে আসে, দেখছেন এটা তাকবীরের পাওয়ার, ঠিক কিনা? আমরা যদি আমাদের রাজপথেও তাকবীর দিতে পারতাম, কোরআনের ছায়া তলে বাংলাদেশ গঠিত হতো, কেউ আটকে দিতে পারত না, ঠিক না? এই তাকবীরের অনেক পাওয়ার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলো,
فكبرা رسول الله আল্লাহর হাবিব বলে উঠলেন আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম বলছে ওয়াকাব্বারনা মাআহু আমরাও কি আর বসে থাকবো আমরাও বললাম আল্লাহু আকবার এমন একটা আওয়াজ হলো চারদিক এমন ভাবে প্রকম্পিত হলো সব দিকে আওয়াজটা ছড়িয়ে গেল পুরা মাতাফে আওয়াজটা এমন ভাবে চলে গেল জাবালু আবি কুবাইস এমন ভাবে আওয়াজটা চলে গেল আবু জাহাল উতবা সাহেবা সবাই বুঝে ফেললো কাজ কিন্তু হয়ে গেছে ইসলামের পক্ষে না বিপক্ষে এজন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ইসলামের পক্ষে না বিপক্ষে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার স্লোগান ইসলামের পক্ষে না বিপক্ষে আমরা যখন লিল্লাহে তাকবীর স্লোগান মুখে নিয়ে বাতিলের বিরুদ্ধে প্রকম্পিত কণ্ঠ নিয়ে যখন আমরা দাঁড়াবো তখন শিশা জ্বালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয় সেদিন মুসলমান দাঁড়ানোর কারণে বাতিল পালিয়ে যেতে বাধ্য হবে বাধ্য হবে বাধ্য হবে ঠিক না আজকে তাকায় দেখেন আমার বাংলাদেশে বাউলদেরকে বাধা দেওয়া হচ্ছে না বাউলরা লাগামহীন কথা বলছে আল্লাহকে পর্যন্ত গালি দিচ্ছে নবীকে গালি দিচ্ছে আলেম ওলামাকে গালি দিচ্ছে কাদিয়ানীরা মুসলিম এই কথার ঘোষণা দেওয়া হচ্ছে না কিন্তু মুফাসসিরদেরকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে ঠিক না ঠিক আগামীর প্রজন্মকে সচ্চার হতে হবে জেগে উঠতে হবে মুসলমান মনে রাখতে হবে পৃথিবীর সময় ক্রমশ কমে যাচ্ছে আরো আসতে বলেন ঠিক কি না ইকতারাবালি নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন কিয়ামতের সময় যত সন্নিকটে চলে আসবে মানুষ তত বেশি গাফেল হয়ে যাবে আজকে তাকায় দেখেন পৃথিবীর দিকে সিরিয়া মার খাচ্ছে 2011 সন থেকে 2020 বাংলাদেশে বসে ফেব্রুয়ারির প্রথম তারিখে 1 ফেব্রুয়ারিতে মাহফিল শুনছি সিরিয়ার দিকে তাকায় দেখেন মুসলমান আজকে খাদ্য নাই বস্ত্র নাই বাসস্থান নাই চিকিৎসা নাই সিরিয়ার মুসলমানরা কাতরাচ্ছে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে মুসলমান বাইতুল মুকাদ্দাস যে এলাকায় বিশ্বনবী যেদিকে ফিরে 16 কিংবা 17 মাস নামাজ পড়েছেন সে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা চার দিক থেকে ঘিরে রেখেছে তাকায় দেখেন সোমালিয়ার দিকে কত মুসলমান 100% মুসলমানের দেশ পেট পিঠে সঙ্গে লেগে গেছে তাকায় দেখেন ইয়ামানের দিকে বিশ্বনবী যে দেশের ব্যাপারে অনেক হাদিস বলেছেন আজকে সে দেশে মুসলমানের পেট পিঠের সঙ্গে লেগে গেছে 1450 বছর আগে আল্লাহর হাবিব বললেন ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা লাকানাতু ইলা কাসাতিহা দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয় গোটা দুনিয়াতে সব কাফের কুফফার বেদিন বেঈমানরা এক হয়ে যাবে খ্রিস্টান বলবে আসো মুসলমানদেরকে মারি হিন্দু বলবে আসো মুসলমানদেরকে মারি বৌদ্ধ বলবে আসো মুসলমানদেরকে মারি ইহুদি বলবে আসো মুসলমানদেরকে মারি তারা সবাই মিলে যখন মুসলমানদেরকে মারবে সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সংখ্যায় কি আমরা একেবারে কম হয়ে যাব না? ওই জান্নাতের জন্য সব বিসর্জন দিতে রাজি, সব করতে রাজি, কিন্তু আল্লাহর জান্নাত ছাড়তে আমরা রাজি না, ঠিক কি না? ফেরাউনের কথা বলছিলাম, বুদ্ধিজীবী ফেরাউন এত বুদ্ধি খাটিয়েছে নবী মূসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু ফেরাউন পারে নাই, পারে নাই, পারে নাই। সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে লোহিত সাগরের সামনে গিয়ে দৌড়বে। লোহিত সাগর তো আর যাবে কই? কিন্তু নবী মূসা আলাইহিস সালাম ঠিকই ফেরাউনের কাছ থেকে পালাতে 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 লোহিত সাগরের সামনে গিয়ে দেখে আর যাব কই? নবী মূসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা বলল, قال اصحاب موسى اننا لمدركون ও নবী মূসা, আমরা ধরা পড়ে গেলাম, বাঁচার তো আজকে মনে হয় কোনো উপায় নেই। নবী মূসা আলাইহিস সালাম একবারের জন্য বিচলিত হয় নাই, জানিয়ে দিলেন, ও আমার সঙ্গের সাথীরা শোনো, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়হদীন, কুশিন কালেও নয়, ভয় পাওয়ার কারণ নাই, যেখানে সব রাস্তা বন্ধ আজকে প্রমাণ হবে আমার এক মালিক আছে, তিনি আমারে পথ দেখাবে। বলেন আল্লাহু আকবার। আজকের পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানদের বিজয়ের রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটাই প্রমাণ করছে আগামী দিনে মুসলমানের বিজয়ের রাস্তা খুলবেই খুলবে, বিপ্লবের রাস্তা খুলবেই খুলবে, কালেমার পতাকা উড়ানোর রাস্তা খুলবেই খুলবে, আটকা রাখতে পারবে না, পারবে না এবং পারবে না। দেখেন সিলেটে আসলে এই স্লোগানটা আমাদের মাথার ভিতরে একেবারে পুরা পরিষ্কার মনে হয় না, কথা কয় না মনে হয় না? তারা ছিল আমাদের সুফি সাধক, এক খাতে তসবি সরা আর এক খাতে সস্তুতি, যেমন ছিল সুফি সাধক তেমন ছিল রণবীর। আজকে আমরা দেখতে পাই অনেকে যেন রণবীরের খাতায় তাদের নাম নয়, শুধু সুফি সাধকের খাতায় তাদের নাম আছে, ঠিক না বেঠি? এজন্য রণবীর হতে হবে মুসলমান, যেখানে বাতিলের বিরুদ্ধে গর্জন দেওয়া দরকার সেখানে বাতিলের বিরুদ্ধে গর্জন চাই, যেখানে হুংকার দিতে হবে সেখানে হুংকার চাই, যেখানে রাজপথে নামতে হবে রাজপথে নামা চাই, যেখানে জীবন দিতে হবে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে চাই, ঠিক না বেঠি? মনে রাখবেন মুসলমান, বিজয়ের সময়টা আমাদেরকে এমন ভাবে ডাকছে, অন্ধকার যত বেশি হবে মনে করবেন না আলো নিভে গেছে, কথা কয় না? অন্ধকার যত বেশি হবে আপনারা মনে করবেন না আলো নিভে গেছে, বরং অন্ধকারের ও প্রান্তে আলো অপেক্ষমান, কিন্তু আলোরা যখন চলে উঠবে অন্ধকার থাকবে না, অন্ধকার দূরবীত হয়ে যেতে বাধ্য, হয়ে যেতে বাধ্য, ঠিক না বেঠি? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নে, জালেমদের পতন অনস্বীকার্য, ঠিক কি না? সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, সারা দুনিয়ার দিকে আমাদের পার্শ্ববর্তী ভারতে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে একজন মুসলমানকে 18 ঘন্টা পিটিয়েছে, দেখছেন না আপনারা? আমার তাইবারুজ নামক ভাইটাকে তোমরা 18 ঘন্টা পিটাতে পারলা, পানি পানি বলে আমার ভাইটা চিৎকার করেছে, কোন মুসলমান তো তোমাদের সঙ্গে এমন আচরণ করে না। আমাদের শত শত বছরের শাসন করা জায়গা, ওই জায়গায় তো কোনো মুসলমানের ব্যাপারে দেখাতে পারবে না, তোমাদেরকে 18 ঘন্টা বেঁধে পিটাইছে, কিন্তু তোমরা দেখিয়েছ, তোমরা আমাদেরকে মেরেছ আমরা মারি নাই, তোমরা আমাদেরকে আঘাত করেছ আমরা করি নাই, আমাদের আঘাত ছাড়াই আদর্শ দিয়ে আমাদের বিজয় হয়েছে, আবারও হবে, ঠিক কিনা? দেখেন সেদিন ইটালিতে বিমান ফ্লাই করেছে,
আকাশের মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে হঠাৎ করে ইঞ্জিন বন্ধ। পাইলট অনেক চেষ্টা করেছে, আপনারা ফেসবুক ইউটিউবে দেখছেন যারা সচেতন, অনেকে দেখেন না এই জন্য বলছি। তো হঠাৎ করে যখন ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে, পাইলট চেষ্টা করে যখন ফেল, নেটওয়ার্ক স্থাপন করার চেষ্টা করেছে, পারছে না। সেই মুহূর্তে পাইলটের সিদ্ধান্ত হচ্ছে এখন প্যারাশুট নিয়ে নামতে হবে, বিমান ক্রাশ করবে। সবাই এই ঘোষণা শুনে কাঁদতেছে, পাইলট সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, লাভ হচ্ছে না, এদিক সেদিক ছোটাছুটি করছে। তাকায় দেখে একজন অবিচল আস্থা রেখে গুনগুন করে কি যেন পড়ছে। জিজ্ঞাসা করতেছে, ভাই রে, সবার চোখে চোখে আজ কান্না, সবাই আজ বিচলিত চিন্তিত, তুমি কি পড়ছ? মুসলিম জবাব দিচ্ছে, আমার মালিকের আল কোরআন আল করিম আমি তেলাওয়াত করছি। আমার কাছে মনে হচ্ছে আজকে অবশ্যই আমার মালিক আমাকে পথ দেখায় দিবে। দেখেন কেমন পথ দেখায়। এই পথ দেখানো কিন্তু বন্ধ হয় নাই, বর্তমানেও দেখাবে, আজকেও দেখাবে, কালকেও দেখাবে, পরশুও দেখাবে। কে? পাইলট যখন কথাটা শুনল অবাক হয়ে গেল, কেমন করে একজন মুসলিম এই বিপদের ভিতরে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতে পারে। যখন এবার তার কনফিডেন্স দেখে পাইলট স্টার্ট করার জন্য চাবি দিয়েছে, অলৌকিকভাবে আমার রব্বে কারীম পাইলটে সেই দুঃসময়ে বিমানটাকে আবার স্টার্ট করিয়ে দিয়েছে। পাইলট যখন জমিনে ল্যান্ড করেছে, বিমানটা ল্যান্ড করতে দেরি, পাইলটের বুঝতে বাকি নাই এই পৃথিবীর শ্রেষ্ঠ নির্ভুল একমাত্র কিতাবের নাম কি? পাইলট মুসলিমের হাত ধরে বলছে, ভাই রে, বিপদের মুহূর্তে তোমার ভিতরে যেই কনফিডেন্স দেখেছি আমার বুঝতে বাকি নাই, তুমি এখনই আমাকে শাহাদা পাঠ করায় দাও, আমাকে মুসলিম বানাও। মুসলিম যখন হয়েছে, সেখানে একটা তেলাওয়াত চলতেছিল, তেলাওয়াতটার সঙ্গে আজকে আমাদের মিলিয়ে দেখেন আমরা কোথায় আর তারা কোথায়। যার বুকটাকে আল্লাহ ইসলামের জন্য প্রশস্ত করে দেয়, বুঝতে হবে সে আল্লাহ পাকের নূরের উপরে আছে। বলেন আল্লাহু আকবার। আপনি একজন তরুণ, আরেকজন তরুণ দেখবেন বিপদগামী, আপনিও তরুণ, আপনি ইসলামের পক্ষে কষ্ট করেন, শ্রম দেন, আপনি বুঝবেন যিনি আপনার পক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে নূরের উপরে রেখেছেন তিনি কে? আপনি নামাজি, আপনি বুঝবেন যিনি আপনার বক্ষকে উন্মুক্ত করে হেদায়েতের পথে রেখেছেন, নূরের পথে রেখেছেন তিনি কে? আপনি কষ্ট করে খেটে খান কিন্তু হারামের দিকে যান না, আপনি বুঝবেন যিনি আপনাকে নূরের পথে রেখেছেন তিনি কে? আপনার সন্তানটা মানুষের মতো মানুষ, আপনার স্ত্রী আপনার কথা শুনে, আপনি আপনার মা বাবার সেবা যত্ন করেন, মা বাবা আপনার জন্য দোয়া করে, আপনি বুঝবেন আপনার বক্ষকে কোরআনের মধ্য দিয়ে প্রশস্ত করে দিই, দ্বীনের জন্য প্রশস্ত করে দিই, যিনি আপনাকে নূরের উপরে রেখেছেন তিনি কি? এই নূর আপনি বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, যত বেশি বাড়াবেন দাজ্জালের ফেতনা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি বাড়াতে না পারেন দাজ্জালের ফেতনা আপনাকে ঘিরে ধরবে, ঠিক কি না? এই দেখেন দাজ্জালের ফেতনা কেমন। এখন আমার আনসারুল বলছে আমারে, যে হুজুর দাজ্জাল নিয়ে একটু কথা বলেন, আপনারা শুনবেন? জিও শুনবেন? দাজ্জাল পৃথিবীতে আসবে না? আসবে না? আসবে। এখন সিকলে বন্দি তামিমে দাড়ি রাদিয়াল্লাহ তাআলা আনহুর হাদিস থেকে দাজ্জালের যে অবয়ব আকৃতির কথা বর্ণনা হয়েছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দাজ্জালের যে বর্ণনা দিয়েছেন,
সে বর্ণার সঙ্গে আজকের সমাজটাকে মিলায় দেখেন, দাজ্জাল অবয়বে আসবে, একেবারে সুরত নিয়ে আসবে একটা সময়ে। সেই সময়টা হচ্ছে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পর। কিন্তু দাজ্জাল আসার আগে একটা পরিবেশ তৈরি হবে। পরিবেশটা কেমন হবে? চারদিকে মিউজিক ছড়িয়ে যাবে। সিলেটের মধ্যে এখন ছড়ায় নাই, হ্যাঁ চলছে। রসুল বলেছেন এমন একটা সময় আসবে, মাজামির আলা রুউসিহিম, মানুষ তাদের মাথার ভিতরে গানগুলা নিয়ে হাঁটবে। এখন কি হাঁটে? বাজারে নিয়ে বেসে, হ্যাঁ গান বেসে নিয়ে বাজারে, তো মাথার নিয়ে কেমনে যায়? হ্যাঁ কানও লাগায়, উনি কইছে হুজুর কানও লাগায়। আচ্ছা কম তো কানও লাগায় যে গান শুনে, উনি তো আমার মুরব্বী, অনেক বয়সে মুরব্বী, এর চেয়ে উনার চেয়ে মুরব্বী হয়েছে পিছনে যিনি বসছে। যদি জিজ্ঞাসা করি উনারে 30 বছর আগে এটা ছিল নি আসেননি, আপনার বড় লেখাত আসেননি, আপনার মৌলভী বাজার আসেননি, আপনার এই জায়গার নাম কিটা সোনা তো আল্লাহ আকবর, না তো স্বর্ণব দাম সব, এখানে আসেননি 30 বছর আগে। আপনাদের এলাকার মানুষ তো সব বিদেশ, এরপরও 30 বছর আগে আসেননি তা ইয়ারফোন তো 1450 বছর আগে রসুল বলছেন মানুষ মাথার মধ্যে করে গান লয়ে ঘুরবে, এখন আসেনি, এখন আসেনি। রসুল 1450 বছর আগে দেখাইছে এইভাবে, আনা ওয়াস সাআ, আমি আর কিয়ামত। ফাদাম্মা আসাবিআহ, আল্লাহর নবী দুইটা আঙ্গুল একত্র করছে, সাব্বাবা আর উস্ত, দুইটা আঙ্গুলের দুই নাম, এটার নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটার নাম উস্ত, এটার নাম বিনসর, এটার নাম খিনসর। এটা দিয়ে যদি এইভাবে দেখায় সিলেটের লোক সারব না, কিন্তু লন্ডন গিয়ে যদি দেখান এইভাবে, বাপরে বাপ, খানি ভালো হয়েছে। খানি খায় যদি দেখান যে ঠিক আছে, কবো খানি ভালো হয়েছে, কিন্তু এখানে যদি কেউ দেখায় সারব নি, ও কিতা বেদ্যবের বেদ্যব, তুই এটা দেখাইছ কিতার লেগে, ঠিক কি না? তো চিন্তা করেন এই দুই আঙ্গুল দেখায় রসুল বলতেছে এটার নাম উস্ত, এটার নাম সাব, এটার নাম সাব্বাব, এটার নাম উস্ত, দুইটা দেখায় রসুল বলতেছে আনা ওয়াস সাআ, আমি আর কিয়ামত এত কাছে। চলে গেছে 1441 হিজরি চলতেছে, রসুল হিজরত করে আসছে 1441 বছর, জোরে করে আল্লাহু আকবার। এই যে সময় চলে গেল, একটু হিসাব করছেন, একটু ভাবছেন, হিজরি সনের 1441 চলে, হিজরি সনের 1441 বছর চলছে, রসুল বলে গেছেন এত কাছে, মানে কি? মানে হচ্ছে এটা আখেরাতের তুলনায় একটা দৃষ্টি মাত্র, আখেরাতের তুলনায় দুনিয়াটা হচ্ছে একটা চোখের পলক, পলক ফালাইতে যতক্ষণ শেষ হইতে আর সময় লাগবে না, জোরে করে আল্লাহু আকবার। এই হাজার বছর কা আলফি সানাতি মিম্মা তাউদ্দুন, কা আলফি সানা, আলফ সানা হাজার বছর গুনতে, দুনিয়ার হাজার বছর গুনতে আখেরাতের একটা মুহূর্ত লাগবে না, এক মুহূর্তের সাথে হাজার বছরের তুলনা হবে না, জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইরা কিয়ামত সন্নিকটে, এক সাহাবি প্রশ্ন করলেন মাতাসা কিয়ামত কবে হবে, আল্লাহর হাবিব তৎক্ষণাৎ প্রশ্ন করলেন ওমা ইস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছো? সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, অনেক আমল করতে পারি নাই, অনেক আমলের বড়াই দিয়ে আপনাকে কিয়ামতের প্রশ্ন করি নাই, জানার জন্য প্রশ্ন করেছি, তবে এই কথা জানি ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ তার রসুলকে আমি সাহাবি বড় বেশি ভালোবাসি। আল্লাহর নবী কয় তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, যদি আল্লাহর রসুলকে ভালোবাসো তাহলে অসুবিধা নেই। সাহাবি এই কথা বলার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের খাদেম ছিল, ছোট্ট খাদেম, 10টা বছর রসুলের খেদমত করছে। আনাস বলতেছে এই কথাটা শোনার পরে এত খুশি লাগছে হৃদয়ের ভিতরে, যাহারে আমি তো রসুলের মতো আমল করতে পারি না, আবু বকরের মতো আমল করতে পারি না, ওমরের মতো আমল করতে পারি না, ওসমানের মতো আমল করতে পারি না, আলীর মতো আমল করতে পারি না, ওলাকিন উহিব্বুহুম,
কিন্তু আমি তাদেরকে ভালোবাসি, যদি ভালোবাসার কারণে তাদের সঙ্গে আমার থাকা হয় তাহলে আমার আর কোনো ভয় নাই। কোন আল্লাহ আমার ভাইরা, ওই যে বলছিলাম বুদ্ধিজীবীদের পতন কিভাবে হলো, ফেরাউন যখন লোহিত সাগরের সামনে নিয়ে গেল, মূসা আলাইহিস সালাম চিন্তিত হন নাই, সঙ্গের লোকেরা চিন্তিত হয়েছে, মূসা আলাইহিস সালাম চিন্তিত হন নাই। হাতের ভিতরে একটা লাঠি আছে, এই লাঠিটা আসছে কোত্থেকে? কোত্থেকে? আল্লাহর কাছ থেকে। হ্যাঁ, জান্নাতে? জান্নাত থেকে? দুনিয়ার লাঠি, দুনিয়ার লাঠি। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা। এ মূসা, হাতে কি? হাতে লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়াহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। কয়টা দিয়ে? অনেক কাজ, বর দিয়ে থাকি, ছাগলের পাতা পেরে খাওয়ায়, আরো অনেক কাজ করি আল্লাহ এটা দিয়ে। মূসা আলাইহিসসালামের লাঠি দিয়ে যখন আঘাত করছে, আল্লাহ বলছে, ও সমুদ্র তুই আমার সেনাবাহিনী, ইন্নাল মাউদা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, ঢেউগুলো সব আমার সেনাবাহিনী, থেমে যা, রাস্তার মতো আচরণ কর। সাথে সাথে ঢেউ রাস্তার মতো হয়ে গেছে, মূসা আলাইহিসসালাম পার হয়ে যাচ্ছে। বুদ্ধিজীবী ফেরাউনের বুদ্ধি তখনও খুলে না। আসলে কি বুদ্ধিজীবীরা বুদ্ধিজীবী না বুদ্ধিহীন? বুদ্ধিহীন। ফেরাউন তো তখন চিন্তা করা দরকার ছিল, কিরে এই উত্তাল লোহিত সাগর যার ঢেউ আছাড় মেরে মানুষকে দূরে ফেলে দেয়, ছিটকে ফেলে, কেমন করে মূসা পার হয়ে যাচ্ছে? একটাবার চিন্তা হয় নাই, সে গিয়া বুদ্ধি শেষ করবে, আজকে ডুবাই দিবে বুদ্ধিরে। সে গিয়া পা দিছে বুদ্ধিজীবী লোহিত সাগরের মধ্যে, আল্লাহকে ধর, কয় ধরছি। এবার ফেরাউন যখন আসার শুরু হয়েছে, ফেরাউন কয়, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। কাবু হয়ে গেছে তো, কয় আল্লাহ বনি ইসরাইল যেমনি ইমান আনছে আমিও আনছি, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করব। কিন্তু যখন মূসা আলাইহিসসালাম পার হচ্ছিল রাস্তা দিয়ে, তখন যদি ওই পথে পা না দি, চিন্তা করতো আহে রে কেমনি সমুদ্রের মধ্যে রাস্তা হইল, কি অসম্ভব কথা, আল্লাহ আমার ভুল বুঝে আসছে, আল্লাহ মাফ করে দেন। মাফ করতো? আস্তে কর, করতো? সবাই বলেন করতো। কিন্তু বুদ্ধিজীবীরা তখনও বোঝে না, শেষ রাস্তায় গিয়ে জালেমের পতন হবে, এজন্য জালেমরা মরিয়া হয়ে ওঠে। আর যখনই গিয়ে মরার পথে পা দেয়, ওই পা থেকে আর ফিরে আসতে পারে না। এবার ধরছে, আল্লাহ জানায় দিলেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল তুই ছিলি সন্ত্রাস, ফাসাদ সৃষ্টি করা ছিল তোর কাজ, তাওহীদের বিরোধী ছিলি তুই, আজকে মনে করেছিস তোকে ছেড়ে দেব না। ফাল্লিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়াইন্না কাসীরান মিনান নাসি عن آياتنا لغافلون। আল্লাহ কইলো, ফেরাউন তোরে আমি নিদর্শন বানায় রাখবো। আমি যখন মিশরে গেলাম, প্রথম করছি কি, নীল নদ দেখি একদিন কান্দস, ট্যাক্সি ড্রাইভারে জিজ্ঞাসা করে, মা ইউব কে কে কান্দস কে? আমি কই, আহারে এই নীল নদের মধ্যে ফেরাউন ডুববা মরলো, আর মূসা আলাইহিস সালাম আল্লাহ বাঁচাই দিলে, এই জন্য কান্দস। কার তোরে কেডা গেছে? নীল নদের মধ্যে ডুবছে। আগে তো ডুবছে কই? কই রে, এমন ছোট নদীর মধ্যে ডুবে কেমনে? ডুবছে লোহিত সাগরে। কোথায়? নীল নদ পাশের দিক থেকে ছোট,
রম্বার দিক থেকে দশটা দেশের উপর প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ কয়। সিলেটের লোক কইছে ইয়া মাহবুদ, মাহবুদ কইলে কারে ডাক দিছে? কারে মাহবুদ কইলে বেশি খুশি হয় না আল্লাহ কইলে বেশি খুশি হয়? জোরে কন কন ও আল্লাহ, কন ও আল্লাহ। আল্লাহ বললে দেখবেন একটা টান লাগে, মাহবুদও বলবেন, আল্লাহরে ডাকবেন না ডাকবেন কি, আল্লাহরে যত নামে মনে চায় সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকবেন, ও রহমান, ও রহিম, ও হাই, ও কাইয়ুম। ডাক দিলে যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। ফেরাউন ডাকতে বুঝে না, আল্লাহ ধরছে, তোরে মারমু মারমু জাতির জন্য নিদর্শন বানাবো। আমি চিন্তা করলাম আল্লাহ কেমন নিদর্শন, যদি একটু বুঝতাম। অনেকদিন টাকা জমায় গেছি ফেরাউনকে দেখতে, যা যাওয়ার পরে দেখি ফেরাউনের লাশের উপরে লেখা আছে নো ফটো, এখানে কোনো পিকচার নেওয়া যাবে না, ফটো নেওয়া যাবে না, মামনুউত তাসউয়ির। আমি কই যত কিছুই কোক আমি তো বাঙালি, একটা ছবি উড়াবো, আস্তে করে একটা ছবি লয়ে ফেলেছি। ওই সময় সেট তো আর এত ভালো ছিল না, 6600 যুগ, তারপরে একটা লয়ে ফেলেছি, কোন রকম একটা ছবি উঠছে। সাথে সাথে এসে এই আল্লাহ হাতিল জওয়াল মোবাইল দে, আমি কিল্লি গে কে ছবি উঠেছে, আমি কি বুঝি নাই কে না বুঝছো, দে হতো ছবি কাটতে দি, আমি কই না কাটিস না, আমি দেশের মানুষের একটু দেহাবো ফেরাউনেরে। আল্লাহ কইছে নিদর্শন, কেন আমার তো চাকরি লয়ে টান দিব, জরিমানা $100, তুই যে ছবিটা উড়াইলি। আমি কই আমি তাড়াতাড়ি যাই গে, আজকে আর তাইলে বেশি দেখবো না ফেরাউন, কত তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি করে চলে আসলাম। চলে আইসা মনের খায়েশটা মিটলো না যে তোরে ভালো করে দেখতে পারলাম না। আবার খুঁজতে ছিলাম যে কবে একটা বাঙালি আইব, ওই বাঙালি টেয়া দিয়ে গিয়ে ফেরাউনকে দেখতে, আমার পকেটে টেয়া দিয়ে দেখতে গেলি গে, একবার তো দেখা শেষ। এবার চিন্তা করতে করতে দেখি এক বাঙালি গেছে, কয় হুজুর ফেরাউন একটু দেখাইলো আর। আমি কই ঠিক আছে, তো আমারও জান লাগবো না, আপনি বুঝবেন কেমন। এক লোক গেছি গিয়ে এবার উনি দেখে যদি তার চেয়ে বেশি দেখি আর। আমি তা চায়া চায়া দেখতেছি কি তার চুলটা ঠিক আছে, নখটা ঠিক আছে, হাত ঠিক আছে, পা ঠিক আছে, বডি ঠিক আছে, ওইখানে অনেকগুলা ম্যাম অনেকগুলা মমি করা লাশ আছে, সবগুলার ভিতরে টেম্পারেচার দেওয়া আছে -43°C, -26°C, মাইনাস ফ্রিজের মধ্যে দেওয়া দেখবেন -1, 2, 3, 4 বরফ দেখছেন ডিপ ফ্রিজের ভিতরে, আর ওইটা মাইনাস দেওয়া। এবার আমি চিন্তা করলাম ফেরাউনারে ভালো করে দেখতে হবে, ভালো করে দেখার পরে আমি চিন্তা করলাম আল্লাহ আপনি বলছেন নিদর্শন, একটু যদি আমারে বুঝাইতেন আল্লাহ। সাথে সাথে আমার মনের ভিতরে এই জিনিসগুলা বারবার আসতেছিল, নিদর্শন কেমনে, নিদর্শন নাম্বার এক কি হইতে পারে। এক নাম্বার নিদর্শন আমার কাছে মনে পড়ে গেল, আহারে ফেরাউন সুটকির মতো হইয়া এখন শুয়ে রয়েছে কাছের ভিতরে, রুহু গেছে জাহান্নামে, দেহ শুদ্ধা জাহান্নামী বানায় ওইখানে আল্লাহ রেখে দিছে, আর একই বিছানায় ঘুমাইত আসিয়া জান্নাতের ভিতরে আছে। নিদর্শন না কথা কয়, নিদর্শন না। দুই নাম্বার আমার কাছে মনে হয়ে গেল, যেই পানির কাজ হচ্ছে ডুবিয়ে দেওয়া, সেই পানি নবী মুসা আলাইহিসসালামকে ছোট কালেও ডুবায় নাই, আবার যখন ফেরাউন হামলা চালিয়েছে তাওহীদের দাওয়াতের কারণে তখন আল্লাহ ডুবায় নাই, পানি কে দিয়ে নবী মুসা আলাইহিসসালামকে যিনি শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে তিনি কে, যিনি বিজয় বানিয়েছে তিনি কে। এজন্য মুসলমান জালেমের জুলুমের রাস্তা যত প্রসারিত হবে আপনি বুঝবেন ওই রাস্তার মাথায় বিজয়ের পতাকা আপনার জন্য অপেক্ষমান, ঠিক নয় কি? এবার আসেন চার নাম্বার, ওমান ইআতামাদা আলা সুলতানিহি, ওমান ইআতামাদা আলা সুলতানিহি যাল্লাব। কেউ যদি মনে করে চেয়ার একবার পেয়েছি, ক্ষমতা একবার পেয়েছি আর হটাবে কি, এমন যারা মনে করে তাদেরকে যিনি অপমানিত করে লাঞ্ছিত করে শেষ করে দেন তিনি কি।
দেশে একটা কমন ধারণা হচ্ছে ক্ষমতার মালিক তো জনগণ, জনগণ চাইলে সবকিছু হয়। আপনাদের কষ্ট হচ্ছে? এই কথাটা বলার পরেই দেখতেছি আলহামদুলিল্লাহ পাঁচজন আসতেছে, দুইজন যাচ্ছে, আর দুইজনের মধ্যে একজন বসে গেছে আলহামদুলিল্লাহ, মুরব্বীও বসার প্রস্তুতি নিয়ে ফেলছে। কয় হুজুর যায়, কয় কুক যাবো না আজকে ইনশাল্লাহ, যাইতেই নি। হ্যাঁ যাইতেই নি, মুরব্বীও বসে গেছে আলহামদুলিল্লাহ। কর না আবার কারো যদি অসুবিধা হয়, হাজত থাকে যেতে পারে, কারণ এটা আটকাইলে আল্লাহ আমার ধরব কেমন দিন। কি ওয়াজ শুনাইছিস মাঝের হাজত আটকে ওয়াজ শুনাইছিস, এই ওয়াজ শুনান যায়েজ? বাংলাদেশে এমনও বক্তা আছে কয় যেগুলো আবু জেহেল এগুলো উঠে যাবে, এই সে বক্তা আমাদের দেশে। আরে বেকুব, তুই আবু জেহেল কয়ে যে লোকটা আটকে রাখলি, লোকের যদি পেশাবের সমস্যা থাকে, তুই যে আবু জেহেল কয়ে বেটা আটকে রাখলি, লোক দিনের জন্য জীবন দিতে রাজি। হে লোকেরে কইছে আবু জেহেল চলে যাবে আমার মাহফিল থেকে, এখন বেটা চিন্তা করছে পেশাব লাগলে এনে করবো তিনবার, এরপর যাবো না আবু জেহেল হবো, সারা জীবন দিনের জন্য জীবন দিতে তৈয়ার। হ্যাঁ আমার আবু জেহেল বানাই দিস, আমি বিশ্বাস করি একজন অসুবিধা হলে আপনারা যাবেন, কোনো অসুবিধা নেই, কারণ ওজোর আটকায়া মাহফিল শোনা যাবে না, এটা মুস্তাহাব জিনিস, এটার মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। আপনাদের কষ্ট হচ্ছে? আমার টাইম ছিল জয়টা পুরো হয়ে গেছে, শেষ করে দিব আমি, আরেকটু সময় কি নিতে পারবো? পারবো 15 মিনিট, কষ্ট হবে? এই 15 মিনিটে আমরা কিছু আমল, আগামী দিনের প্রস্তুতির কথা বলবো, রাজি আছেন? দাজ্জালের ফেতনা দেখবেন কেমনে, ফেতনা বোঝার আগে আগে আকীদাটা বুঝ বলে নি। বাংলাদেশের দিকে তাকায় দেখেন অনেকেই মনে করি ক্ষমতার মালিক কে? কে? এটা মারাত্মক দরজার শিরকে আকীদা। প্রত্যেকটা মাহফিলে বক্তারা এই কথা পরিষ্কার করে যদি বলতো, পার্লামেন্টে এই কথা নিয়ে কথা বলতে বাধ্য হতো, ঠিক কিনা? কিসের ক্ষমতার মালিক জনগণ? বেড়া জনগণ কোন ক্ষমতার মালিক হইতে পারে? করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস আসছে, কি ভয়! এখন সবাই মাস্ক পরে, মানে আগে এত পর্দার কথা ওয়াজ শোনানো হয়েছে লাভ নাই, কিন্তু এখন ঠিকই সবাই মাস্ক পরতেছে। যে সিনের লোকেরা পারলে কাপড় ছাড়া হাঁটে, মহিলারা পর্যন্ত এখন তারা ঢাকে ঢুকে হাঁটতেছে, ঠিক কিনা? আরো দেখবেন সাহেব, আরো কত কি দেখবেন, মানুষ কেমনে সোজা হয়। আল্লাহ পাক মানুষকে সোজা করার জন্য এমন প্রাণী পাঠায় দিবে, দাব্বাতুল আর, যে পানি সিল মেরে দিবে যে তুই মুনাফিক, তুই মুমিন, তুই কাফের, প্রাণী এসে সিল মেরে দিবে আপনাকে, লয় কথা কয়ে কয়ে, এগুলো সামনে মানুষ দেখবে। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ওই যে ট্রম নামে একটা, টম নামে একটা বিড়াল দেখেন না, মোবাইলের মধ্যে আপনি কথা কইলে কথা কয়, জিও কিনা? একটা এ দুরা মোবাইল দিয়া যদি সব কিছু করে ফেলাইতেছেন দুনিয়ার, আল্লাহর কাছে প্রযুক্তি নাই? আসমানওয়ালার কাছে প্রযুক্তি নাই? জমিনওয়ালার কাছে প্রযুক্তি নাই? আরশওয়ালার কাছে প্রযুক্তি নাই? কলমের মালিক যিনি তার কাছে প্রযুক্তি নাই?